আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা টিআরসি অর্থাৎ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো বোকা টানাটানি না করে আমি বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি, এটি ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2024 সালে জানুয়ারিতে এটি প্রকাশিত হয়েছে। তো এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, 19 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং শেষ কিন্তু হবে 27 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে। তো যারা টিআরসি বা ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে চান তাদের আরো কিছু শর্তাবলী রয়েছে, সবাই কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে বয়সের রেস্ট্রিকশন রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং উচ্চতার রেস্ট্রিকশন রয়েছে। তো এই সকল যদি সবাই যোগ্যতা যদি থাকে যাদের, তারাই কেবল কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন। এখানে দেখুন যে এখানে জেলা ভিত্তিক যে কোটাগুলো রয়েছে সেই জেলা ভিত্তিক কোটা অনুসারে কিন্তু নিয়োগ দেওয়া হবে জেলা ভিত্তিক শূন্যপদের ভিত্তিতে। তো এটা উল্লেখ করে দিয়েছে, তো এটা ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদের যে কোন জেলায় কতজন করে এই কনস্টেবল লোক নিয়োগ করবে। 2 নম্বরে যে প্রার্থীর যোগ্যতা রয়েছে, এখানে 5টি যোগ্যতা থাকতে হবে। প্রথম যে যোগ্যতা রয়েছে বয়স, প্রার্থীদের কিন্তু অবশ্যই 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ তার 27 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের মধ্যে তাদের 20 বছর থাকতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রার্থীকে SSC বা তার সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কমপক্ষে 2.5 কিন্তু GPA থাকতে হবে। অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত থাকতে হবে। কোনো তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন না। শারীরিক মাপ এখানে দেওয়া আছে, শারীরিক মাপ যেটা রয়েছে 5 ফিট 6 ইঞ্চি রয়েছে পুরুষদের ক্ষেত্রে, এবং যাদের কোটা রয়েছে অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তাদের 5 ফিট 4 ইঞ্চি, এবং নারীদের ক্ষেত্রে কিন্তু 5 ফিট 4 ইঞ্চি, এবং যারা কোটায় রয়েছে তাদের 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ সর্বনিম্ন থাকতে হবে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু 33 ইঞ্চি থাকতে হবে। ওজন কিন্তু বয়সের সাথে সামঞ্জস্য থাকতে হবে, এছাড়াও কিন্তু দৃষ্টি শক্তি 6x6 থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে যে আবেদন করবেন তার যে প্রথম ধাপটা রয়েছে তা হচ্ছে যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রথমেই, police.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করলেই কিন্তু আপনারা আবেদনটি কেবল করতে পারবেন, ম্যানুয়াল কোনো আবেদনের সিস্টেম নাই, অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, সেটা 19 জানুয়ারি থেকে শুরু হয়েছে, সকাল 10:20 থেকে শুরু হয়েছে এবং 7 ফেব্রুয়ারি 2024 এর রাত 11:59 পর্যন্ত কিন্তু একেবারে চলবে, ধারাবাহিকভাবে চলবে। তো আবেদন ফর্ম যখন আপনারা পূরণ করতে যাবেন তখন স্বাভাবিকভাবে একটা ইউজার আইডি পেয়ে যাবেন। আবেদন ফর্ম পূরণ হয়ে যাওয়ার পর সেই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে কিন্তু এই 40 টাকা কিন্তু আপনাদেরকে প্রেরণ করতে হবে আবেদন ফি বাবদ। এবং কি আবেদনের সময় অবশ্যই আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর আপলোড করে দিতে হবে, এবং ছবি আপলোডের ক্ষেত্রে আপনার ছবির সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল এবং স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে কিন্তু হবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। তো টাকা কিভাবে পরিশোধ করবেন তার ধাপ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু যদি আপনি আপনার ইউজার আইডি ভুলে যান সেক্ষেত্রে আপনার এই হেল্পলাইনের মাধ্যমে কিন্তু সেটা জেনে নিতে পারবেন যে আপনার ইউজার আইডি কত। তো এখানে নির্বাচন পদ্ধতি অর্থাৎ যে নির্বাচন কমিটি যেভাবে তাদেরকে এই সিলেকশন করবে অর্থাৎ এই কনস্টেবল সিলেকশন করবে সেই প্রক্রিয়াটা এখানে দেওয়া আছে, যে প্রথমে কিন্তু আপনার প্রিলিমিনারি স্ক্রিনিং করবে। তো এই টেস্টের সময় দেখুন এখানে কি বলছে, বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তি উল্লিখিত তারিখ সময় স্থানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং রুক ক্লাইম্বিং এগুলো কিন্তু আপনাকে করাবে। তো এখানে ইউটিউবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট এর যে রয়েছে এখানে কিন্তু ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়েছে, আগ্রহী প্রার্থীগণ কিন্তু এই সকল ভিডিও দেখতে পারবেন। এরপরও কিন্তু লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। তো এই যে পেইড ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে কিন্তু টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে এই যে 120 টাকা কিন্তু আবার পরিশোধ করতে হবে। তো 120 টাকা কিভাবে পরিশোধ করবেন এখানে তার বিস্তারিত দেওয়া আছে, এটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সার্কুলারটি আমার ভিডিওর প্রথম কমেন্টসে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে এই সার্কুলারটিও দেখে নিতে পারবেন। এখানে দেখুন যে তারপরে হচ্ছে যে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে এবং প্রাথমিক নির্বাচন হবে তারপরে, এবং এরপরে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে, অর্থাৎ আপনার
স্বাস্থ্য পরীক্ষা হবে, এবং স্বাস্থ্য পরীক্ষার পর কিন্তু আপনার এই বাড়িতে পুলিশ যাবে, সেটা আপনার ঠিকানা ঠিক আছে কিনা বা আপনার অবস্থান ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করবে। চূড়ান্ত ভাবে কিন্তু আপনার প্রশিক্ষণের জন্য কিন্তু অন্তর্ভুক্ত করানো করা হবে। এখানে প্রয়োজনীয় যে সনদপত্র লাগবে তার এখানে একটা বিবরণ দেওয়া আছে, আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের জন্য অ্যাডমিট কার্ড লাগবে, অর্থাৎ এই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের সময়, অর্থাৎ আপনার এই টেস্টের সময় ডাউনলোডকৃত যে প্রিন্ট কপি আছে তার দুইটা নিয়ে যাবেন, এবং শিক্ষাগত যোগ্যতার যত আসল সনদ রয়েছে অর্থাৎ মূল সনদ রয়েছে সেগুলো নিয়ে যাবেন, চারিত্রিক সনদ নিয়ে যাবেন, এবং নাগরিকত্ব সনদ নিয়ে যাবেন, অর্থাৎ চেয়ারম্যানের সার্টিফিকেট বলেন, কাউন্সিলরের সার্টিফিকেট বলেন, সেগুলো নিয়ে যাবেন, এবং আপনার যে এই চাকরিতে অভিভাবকের সম্মতিপত্র রয়েছে তার সম্মতিপত্র নিয়ে যাবেন, এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে যাবেন, এবং ছবি নিয়ে যাবেন। আপনি যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন নিয়ে যাবেন, এবং কি ছবি নিয়ে যেতে হবে, গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক কিন্তু সত্যায়িত 3 কপি নিয়ে যেতে হবে, এবং যদি আপনি কোটায় থাকেন তো কোটার সাপেক্ষে যে আসল কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে যাবেন। যাই হোক, এখানে কিন্তু 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে তা হচ্ছে প্রশিক্ষণ, অর্থাৎ আপনারা যদি সকল কাজ সঠিকভাবে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 6 মাসের কিন্তু একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে, মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, এবং প্রশিক্ষণকালীন কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, অর্থাৎ এই বিনামূল্যে পোশাক সামগ্রী পেয়ে থাকবেন, খাওয়া দাওয়া পেয়ে থাকবেন, চিকিৎসা সুবিধাদি পেয়ে থাকবেন, এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা পেয়ে থাকবেন, বেতন কিন্তু পাবেন না কিন্তু ভাতা পেয়ে থাকবেন। তো এছাড়াও কিন্তু নিয়োগ ও চাকরির যে সুবিধাদি রয়েছে এখানে দিয়ে দেওয়া আছে 8.1 পয়েন্টে, যে সাফল্যের সাথে যারা প্রশিক্ষণ সম্পন্ন করবেন তাদের কিন্তু 2015 সালের যে জাতীয় বেতন স্কেল রয়েছে অর্থাৎ 9,000 থেকে 21,800 টাকা সেই সকল বেতন, এবং যে অন্যান্য যে বেতন ভাতাদি রয়েছে সেগুলো পেয়ে থাকবেন। এছাড়াও যারা জেলা ইউনিট শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা বা ইউনিটে কনস্টেবল শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবেন, সেগুলো দেওয়া আছে। এছাড়াও কিন্তু আপনারা এই পোশাক সামগ্রী পাবেন, ঝুঁকি ভাতা পাবেন, চিকিৎসা সুবিধা পাবেন, এছাড়াও নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সুবিধা পেয়ে থাকবেন, শিক্ষা ভাতা পেয়ে থাকবেন, ইত্যাদি কিন্তু পেয়ে থাকবেন। এছাড়াও শান্তিরক্ষী পদোন্নতি সহ শান্তি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও সাধারণ কিছু নির্দেশাবলী রয়েছে, সেগুলো আপনারা একটু সার্কুলার থেকে পড়ে দেখবেন। তো এখানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই বা পেট যে পরীক্ষাটি রয়েছে, লিখিত পরীক্ষা রয়েছে, মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা রয়েছে, তার সময়সূচি কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। অর্থাৎ প্রত্যেক জেলার নাম দেওয়া আছে, অর্থাৎ মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, এই কয়টি জেলার জন্য কিন্তু 16 থেকে 18 ফেব্রুয়ারি 2024 সালে আটঘটিকা থেকে শুরু হবে, লিখিত পরীক্ষা হবে 6 তারিখে, এবং এই মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা হবে 13 তারিখে, এবং ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, এই কয়টি জেলায় কিন্তু 16 থেকে 18 ফেব্রুয়ারি 6 মার্চ হবে লিখিত পরীক্ষা, এবং 3 মার্চ হবে কিন্তু মৌখিক পরীক্ষা। ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী, এই কয়টি জেলায় কিন্তু 22 থেকে 24 ফেব্রুয়ারি 2024 তারিখ সকাল 8 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে, এবং লিখিত পরীক্ষা হবে 16 মার্চ, এবং মৌখিক পরীক্ষা হবে 23 মার্চ, এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, এই কয়টি জেলায় কিন্তু 22 থেকে 24 ফেব্রুয়ারি পেট পরীক্ষা হয়ে থাকবে, এবং 16 মার্চ হবে লিখিত পরীক্ষা, 23 মার্চ হবে মৌখিক পরীক্ষা। মানিকগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, বান্দরবন, নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজবাড়ী, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, এই কয়টি জেলায় কিন্তু 8 থেকে 10 মার্চ পেট পরীক্ষা হবে, এবং 28 মার্চ হবে লিখিত পরীক্ষা, 4 এপ্রিল হবে মৌখিক পরীক্ষা। শরীয়তপুর, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, ময়মনসিংহ, পিরোজপুর এবং বরিশাল, এই কয়টি জেলায় কিন্তু শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা পিট পরীক্ষা হবে 8 থেকে 10 মার্চ, এবং লিখিত পরীক্ষা হবে 28 মার্চ, এবং মৌখিক পরীক্ষা হবে 4 এপ্রিল। তো এই হচ্ছে টিআরসি বা ট্রেনি রিক্রুট কনস্টেবল বা কনস্টেবল পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম প্রতিদিন চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপডেট থাকার জন্য, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজ থেকে লাইক ও ফলো করে রাখবেন।
ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।